নীল চাষের কথা ইতিহাসে বইয়ের পাতায় আমরা সবাই পড়েছি। নীল চাষের কথা বললেই উঠে আসে ইংরেজদের অত্যাচারের কথা, ভারতের চাষীদের ওপর নীলকরদের অন্যায় অবিচার। মালদা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে রয়েছে এই নীলকুঠি। বামনগোলা ব্লকে মদনাবতীর অঞ্চলে ছিল নীলকুঠি। এই নীলকুঠির দায়িত্বে ছিলেন উইলিয়াম কেরির সময় ইতিহাস বলে সম্পূর্ণ অন্য কথা। তিনি বাংলাকে নাকি ভালোবেসেছিলেন মন থেকে। সেই সময় মদনাবতীর নীলকুঠির এলাকার মানুষের স্বার্থে নিজের উদ্যোগে শুধু ভাষা নয়, শিক্ষা স্বাস্থ্যের উন্নতির দিকে এগিয়ে এসেছিলেন। উইলিয়াম কেরির কুসংস্কার দূর করতে সমস্ত রকম চেষ্টা চালিয়েছিলেন সমাজ থেকে। ইংরেজদের আমলে এই উইলিয়াম কেরি সাহেব মদনাবতীর ওই নীলকুঠি এলাকার মানুষকে নতুন করে বাঁচার সাহস জাগিয়েছিলেন তিনি। কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং প্রজন্ম। তাই উইলিয়াম কেরির স্মৃতি বিজড়িত এই নীলকুঠি আজ ধ্বংসের মুখে পৌঁছে গেলেও হেলদোল নেই কারুরই। সম্প্রতি অভিযোগ উঠেছিল যে নীলকুঠির ভগ্নাবশেষ মানুষের স্বেচ্ছাচারিতার ছবি স্পষ্ট। ইতিহাসপ্রেমী সহ বহু মানুষের অভিযোগ, কেরি সাহেবের স্মৃতি বিজড়িত নীলকুঠিটিকে যখন খোঁজা হচ্ছে তখন নীলকুঠির ভগ্নাবশেষের গায়ে গোবরের ঘুঁটে দিচ্ছেন কিছু মানুষ। বরং এর ফলে ইতিহাসের গন্ধমাখা নীলকুঠির ভগ্নাবশেষের পাঁজরের ইঁটগুলিও নষ্ট হওয়ার পথে। অনেকে ক্যামেরার সামনে আসতে না চাইলেও অভিযোগ করে বলেন এর জন্য যেমন দায়ী কিছু স্থানীয় বাসিন্দারা, অন্যদিকে তেমনই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সম্ভবত উইলিয়াম কেরি নীলকুঠির ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিল মালদার বামনগোলা ব্লকে মদনাবতী অঞ্চলের নীলকুঠিতে। প্রথম আসেন 1784 সালের 15ই জুন। ইংরেজদের আমলে সেই জায়গার পরিস্থিতি খুব খারাপ থাকায় প্রথম উইলিয়াম কেরির ম্যানেজার হয়ে আসার পরে তিনি চেয়েছিলেন এলাকার গরিব মানুষের স্বার্থে শিক্ষা স্বাস্থ্য কৃষি ব্যবস্থার উন্নতির জন্য আধুনিক যন্ত্রপাতি সহ উন্নত বীজ আনানোর ব্যবস্থাও করেন নিজের উদ্যোগেই। তা আজও স্মরণীয় হয়ে আছে সকলের মনে। শুধু তাই নয়, বাংলা ভাষায় গ্রন্থ ছাপানোর সুবিধার জন্য 1798 সালে তিনি 40 পাউন্ড দিয়ে একটি কাঠের মুদ্রণ যন্ত্র কিনে বসান বামনগোলা ব্লকের নীলকুঠিতে। এই নীলকুঠির ভগ্নাবশেষকে সংস্কার করে তার স্মৃতি ধরে রাখার জন্য ইতিহাসপ্রেমী অনেকেই বলেন নীলকুঠির কাছে রয়েছিল সুড়ঙ্গ, আজ সেটা বন্ধ হয়ে গিয়েছে। মুখ খনন করে ইতিহাসকে জাগিয়ে তোলারও কথা বলেন অনেকেই। অনেকে এটিকে পর্যটন কেন্দ্র করার কথাও বলেন, কিন্তু ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য প্রশাসনিক উদাসীনতা রয়েছে বলে অভিযোগ। উইলিয়াম কেরি সাহেবের স্মৃতি মদনাবতী এলাকায় ভূমিকা অন্যতম। নীলকুঠির একমাত্র প্রশাসনের নজরই যে একমাত্র এই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে পারে তা মনে করছেন সকলেই। মানে একটা দায়িত্ব নিক, দায়িত্ব হচ্ছে তোমার নীলকুঠি আমাদের এখানে ইতিহাস একটা জায়গা, হ্যাঁ একটা ভালো জায়গা, ভালো দূর দূর থেকে লোক আসে দেখে, হ্যাঁ ভালো মনে করে, আমরাও দেখছি আমরাও পড়ছি, কেন ইতিহাস জায়গা কিন্তু এভাবে পড়ে আছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, হ্যাঁ এখানে গরিব দুঃখী লোক আছে, অবশ্যই যে পায়খানা টায়খানা করে অনেক নোংরা করে থাকে, এটা যখন না থাকে লোক আসে দেখে একটা মন ভালো লাগে, হ্যাঁ সবাইকে এটাই। আর এই যে রাস্তাঘাট আমাদের এখান থেকে শালমা থেকে যে মেন রোড থাকে এখানে 1.5-2 কিলোমিটার, এই রাস্তাটা যদি রাস্তাটা ভালো পাকা করা থাকে এই অবধি, তাহলে এখানে আমাদের সাব সেন্টার আছে, হ্যাঁ এদের গর্ভবতী মায়ের এখানে ভালো চিকিৎসা হয়, হ্যাঁ কিন্তু সেই যাওয়া রাস্তাগুলো খুব সমস্যা হচ্ছে, এগুলো হলে খুব ভালো হয় এটাই আমরা চাই, হ্যাঁ সরকারের কাছে। এটা মনে করো এই ইতিহাস জায়গা উইলিয়াম কেরির, হ্যাঁ উইলিয়াম কেরি সাহেব আমরা সেটাই জানি উইলিয়াম কেরি সাহেব, হ্যাঁ এই যে মনে করো ঘর দুয়ার সব ভাঙে যাচ্ছে, কেন এটা যদি একটু নিরাপদ করা হয়, কেন একটা বাউন্ডারি হিসাবে এরকম যদি একটা পদ্ধতি নেওয়া যায় সরকার থেকে, তা বিভিন্ন বাইরের দেশ থেকে লোক আসে দেখে, এইটুকুই যদি করা হলে খুব ভালো হতো, এইটুকুই এই জায়গাটা একটু উন্নতি হতো, হ্যাঁ জায়গাটা খুব ভালো হতো, এটাই সবাই ভালো বলবে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।